নমস্কার বন্ধুরা, আমি কণিকা। কণিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডাঁটা পাতা শাকের রেসিপি নিয়ে এসেছি। ভালোভাবে শাকের শাকটাকে কুচি করে কেটে নিলাম। দুটো ডিম দিয়ে আজকে আমি এই ডাঁটা পাতার শাক রান্না করব। কীভাবে দেখার অনুরোধ রইল, এখানে একটা কড়াই গরম বসে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, সর্ষের তেলে করলে ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে এক দুটো ডিম নিলাম, একটা ডিমকে ভেঙে দিয়ে দিলাম, আরও একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। মোট এখানে দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এই ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখুন, ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। এখন অন্য একটা পাত্রে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার ডিমটা একেবারে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিলাম। দেখুন কালারটা কেমন এসেছে। এই কড়াইটার মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শাক, শাকের রেসিপি, তার জন্য একটু তেলটা বেশি লাগে। তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি রসুন কুচি নিলাম, রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুন কুলি করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় থেকে দুটো পেঁয়াজকে আমি এইভাবে স্লাইস করে কুচি করে কেটে নিলাম, সেগুলো দিচ্ছি। আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা নিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কাকে রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আন্দাজ মতন লবণটা দেবেন, কারণ আমি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এগুলো ভাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যে কেটে নিলাম শাক, ডাঁটা পাতার শাক, সেই শাকগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। শাকগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন শাকগুলোকে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে। দেখেন, শাকগুলোকে আমি মিশিয়ে দিলাম। শাকগুলোকে আমার মেশানো হয়ে গেছে। দেখেন শাকটা কমে কতটা হয়েছে, শাকটা অনেকখানি কমে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত পেঁয়াজ রসুন মশলার সঙ্গে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে নিলাম, ঢাকাটা তুলে নিলাম। এখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন শাকটা আমার একেবারে কমে গেছে। এখন এর মধ্যে যেই লবণ হলুদ দিয়ে ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমের ঝুড়োটা দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে নাড়াচাড়া করে। শাকের সঙ্গে আমার ডিমগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে ফিরে এসে আমি ঢাকা তুলে নিলাম। দেখেন শাকটা কতটা লোভনীয় হয়েছে খেতে, খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই শাকের রেসিপিটা। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ আসি।